আজ শনিবার সতেরোই কার্তিক দু হাজার তেইশ সালের চৌঠা নভেম্বর তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং নামা সন্ধ্যাবেলার সময় এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের ন্যাটাল চাট বা জন্মছকে শনি বক্রিয় অবস্থানে আছে আর আজকের দিনেই কিন্তু শনি মার্গি হতে চলেছে এতদিন শনি বক্রি ছিল আর চৌঠা নভেম্বর শনি মার্গি হচ্ছে দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত শনি মার্গী অবস্থানেই থাকবে যারা যারা বিশেষ করে শনির বক্রি অবস্থানে নেগেটিভ নিউজ পেয়েছেন বা নেগেটিভ ইম্প্যাক্ট পেয়েছেন তারা এবার পজিটিভ ইম্প্যাক্ট পেতেই পারেন শনির নাম জপ ধ্যান আলোচনা করুন দিনের এনি টাইমে শনির গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদমহে মৃতুর উপায় ধীমহী তন্ন শৌরী প্রচোদায়াত এনি টাইম এনি প্লেস বা পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই কিন্তু আপনারা জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আর শনি মহারাজ নিজেই বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করো এগুলি করলে কিন্তু শনি কর্মফলদাতা তিনি সুফল দিতে বাধ্য হয়ে যান আজকের দিনে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আশ্রয় নেবেন না আর আজ সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যা পার্টনারশিপ বিজনেস বা সন্দেহজনক আর্থিক স্কিমে অর্থ যেন বিনিয়োগ করবেন না অপ্রত্যাশিতভাবে আজ কিন্তু দিনটি আপনাদের বিপক্ষেও চলে যেতে পারে আর্থিক দিক থেকে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী এবার আপনাদের উপরে প্রসন্ন হতে চলেছেন আজ হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার নিজের ক্রিয়াকলাপ সম্পূর্ণ করবার পর যথেষ্ট পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন সময় সুযোগের সদ্ব্যবহার যেন করতে ভুলবেন না দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পরিবারের জন্য উত্তেজনা বয়ে আনবে অথবা সে সংবাদ হয়তো টেনশনেরও হতে পারে তবে কোনো সংবাদ বা বার্তা কিন্তু আজ আসতে চলেছে আজ আপনারা প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন আকস্মিক উপহারও আপনার জন্য অপেক্ষা করছে তবে কোনো আমন্ত্রণ বা উপহারকে গ্রহণ করতে যেন ভুলবেন না আস্তে আস্তে আপনারা চেষ্টা করুন জীবনকে সঠিক পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণ সেই প্রচেষ্টাই আপনাদের শুরু হয়েছে এবং তিরিশে অক্টোবরের পর থেকে কিন্তু রাহু কেতু যখন রাশি পরিবর্তন করেছে এতদিন কিন্তু কেতু আপনাদের রাশিতেই বসেছিল সুতরাং কিছুটা হলো রিলিফ কিন্তু আপনারা পেয়েছেন এই বিষয়ে কোনো সন্দেহই নেই